হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন শঙ্কর কুমার দাস। পৌরসভার ভাইস চেয়ারম্যান হয়েছেন অমিতাভ বিশ্বাস। মঙ্গলবার পৌরসভার কনফারেন্স হলে শপথ গ্রহণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন বাকি কাউন্সিলররাও শপথ নেন। নবনির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান মেকলিগঞ্জের মহকুমা শাসক রামকুমার তামাং। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী, এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। এদিন নবনির্বাচিত কাউন্সিলরদের নাগরিক সম্বর্ধনাও দেওয়া হয়। এবার পুরভোটে হলদিবাড়ির 11টি ওয়ার্ডের দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানে কোনো খাতাই খুলতে পারেনি বিরোধী দলগুলি। হলদিবাড়ি থেকে অমিত কুমার রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।